যত বড় পোল আনত গো খালি এই কাড়াটা ঢুকাই দিতে বলে আপনি স্কেচ করে ভালাই দিব। হ্যাঁ দিদ্দ, হ্যাঁ এটারে পুরাটা বাই করি, পাউডার লড়াবেন না, দাগের বেড়া যাবে না। আমি দাঁড়ান স্যার কই না, ভালো লাগে তারে দেখেন কিছু অতক্ষণ নাই সেট আর ফেট দিয়ে বুঝছি। এদিকে তুই বল আজকে আমি আসি বেড়া তোরে কে দিছি, এদিকে আমি যখন কমু তখন খাবার দিয়া তোর বেবা জোরে ধরিস না, আবার জোরে ধরলে এটার ব্যাটারি বানাই লাগি কালকে কমকুয়ালা এইটারে দশ এইটারে আস্তে করে ধরনে ফুটা সির গেলাইছো, এটারও দাঁত ভাঙি নাই এটারও দাঁত ভাঙি নাই। এই আমার কথা হল পাবলিকের ভয় দেয় না, যা করবে বেদির লগে লাগবি। তার একটা সুমা দিবি মৌসুমের মতন একটা সুমা দে, ছিল একটা সুমা দে, একটা সুমা দে আপনারা বলেন সাপ আর আমি বলি বাজারের মাছ, একটি একটা বলে এক হাতে দুইটা বলে দুই হাতে, বেশি বইরা দিলে আগে কামু দিয়ে তোর আগে সাপ হইতাম। এই জায়গায় আমি নতুন সাপ খেলা দেখাই না, আমি ল্যাঙ্গুয়েজ এলাকা দেখাই, আগে সাপ খাওয়া দেখাইতাম বড় বড় অজগরের মাথা কামু দিয়া ধরতাম, খালি দাড়ি রাখিয়া সাপ খাওয়া বাদিস আমার সাপ খাওয়া দেখবো আনন্দে বুড়ি করে মেডিকেলে ডাক্তার। এটা কোনো সাপ না, এটা বলেন সাপ, আমি বলি বাজারের মাছ, এটা কোনো সাপ না, সাপে একটা মহিলারে কামু দিছে, মহিলাটা মারা গেছে, সাপটা ধরনে আমাকে পারে পারে না, আমি পাই বসে দাগের বেড়া যাবে না, দয়া করে একটু সামনে নতুন বিয়া সাথে করে খালি বড় এলাকা যাইবে গবাই লইয়া দেখবেন আপনি খাওয়া ভালোই খাই থাকবেন, বড় বড় মুরগি রান খাই থাকবেন, দাওয়াতি যদি আছে দৌড় মারবার আপনি ভালো ভালো বুঝতে বলতে লইয়া করবেন, আর যদি মারামারি করেন এরম একটা লইবেন দাও বডি লাগতো না পুরা কিছু লাগবে, এরম একটা লইবেন খালি এরম একটা মেলা মারবেন দেখবেন হাই উঠতে মারবো তো। এই যে একটা সাপ আর এটার নাম কি বলেন আপনারা, লেজি বলে নেউল বলে, আচ্ছা এই সাপে আর নেউলে কি বাবা ঝগড়া করে না, আচ্ছা মরে কোনটা, এটা মরে না এটা মরে, এইটা মরে এই সাপের কামুরে আতি মরে বাঘ মরে বাইদ্যা মরে গৃহস্থ মরে, সাপের কামুরে সব জানোয়ার মরে, এই জানোয়ারটা কেন মরে না, এটা কি স্টলের লুয়ার না না, এই সাপে আছে, এই সাপে যখন এই জানোয়ারটা কামু দেয় এই জানোয়ারটা কি বাইদ্যার কাছে যায়, এই মেডিকেলে যায়, এই ডাক্তারখানায় যায়, কোথায় যায় জঙ্গলার নৌ জঙ্গলা যার হেকিম লুকমানে কুরআন শরীফের আয়াতে আল্লাহ পাক জঙ্গলে একটা পাতা রাখছে, যখন ওই সাপে যখন মাথার মধ্যে কামু দেয় বিষয় সহ্য করতে না পারিয়া ওই জঙ্গলে যায় আল্লাহ দানু ওই গাছটা খায়, ওই গাছের লগে গসাগসি করে ওই সাপের বিষ তার শরীরের তনে পানি হয়, ওই গাছটা যদি শনিবার মঙ্গলবার উড়াইয়া ব্যবহার করতে পারেন পুরুষের লাইগা দুইটা কাজে লাগবে,
ঘরের লাগা তিনটা কাজে লাগবে এক নম্বর কাজ হইব আপনার ঘরে সব আছে গাছটা পাইছে কাঁদিয়া উঠাইয়া বোতলে পুরা ভরে রাখতে দিয়ে সাপের গায়ে পাড়া দিবে সাপে আপনাকে আঘাত করবে না গরুর দুধ সাপে খায় গরুর পাঙ্গা দিবেন গরুর দুধ সাপে খাবে না বেজি রেডিও ইয়া রাসূলুল্লাহ বাবা শাহকালাল গোল্লেন জালাল বাবা উলিয়া বাবা বান্দালি গাউসলা দম্মাজ বান্দালি হাতের বান্দা এই গিন্না করলে আমারে করবেন টিটকারি করলে আমারে করবেন মাত্র হলে আমারে মারবেন সাবেরে গিন্না করবেন না এমনও সব আছে মাজারে থাকে এমনও সব আছে মসজিদে থাকে এমনও সব আছে আপনার ঘর পাড়া থাকে থাকে না থাকে সাপ হইল জিন্দ হম আমি যে বাইদ্যার ফুলা আমার কপালে লেখা নাই আপনি যেমন বিল্ডিং এ থাকেন বাইদ্যার ফুলারও বিল্ডিং আছে আপনাদের মধ্যে শিক্ষিত আছে বাইদ্যার মধ্যে শিক্ষিত আছে আপনাদের মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে বাইদ্যার মধ্যে আছে ও চিন্তা কর লঙ্গি রাস্তা ধরে ভুতা দিয়ে না তাহলে ভুতা খাইবে এ বাইদ্যা এলম বালার বালা আবার খারাপ ও খারাপ আপনার কিছু করবেন না আপনার নাম নিব রাশি নিব ছোট্ট একটা গাছ আপনার বাড়িতে ছেড়া দিয়ে আইব সারা দিনে ঝগড়া করবেন ফ্যামিলি ঝগড়া থান দইত না আপনার আপনারা ঝগড়া করে মরবে বাইদ্যা খালি ছাড়িয়া থাকবে এই যে দেখেন এই যে একটা সাপ আমার দারে দেখতে আছেন দাঁড়িয়া দেখতে আছেন এই যে একটা সাপ এটা মানুষের জন্য শত্রু না বন্ধু কথা বলেন শত্রু এটা কোন শত্রু না এটা লাঠি যদি হাতে থাকে আর এটারে যদি বাড়ি দেন এটা মারা যাবে এটা কোন শত্রু না এটা তো না বড় শত্রু কে জানেন আপন ভাই রক্তের ভাই জাগা জমিন লইয়া কেস মামলা করে এটা না করলে কি করে মারুন ছি টাকা লইয়া করে আপনাদের বিল্ডিং এ খায় আসলে কথা করবেন না একটা গাছের মধ্যে প্রসব করবেন না যত বড় কোটিপতির পোলা থাকেন যত বড় লন্ডনে থাকেন ওই গাছটার মধ্যে পেশাব করলে জীবন আপনার লাইফ থাকবো না এ কোন মহিলা যদি ওই গাছের গোড়ায় ঝাড়ু দেয় জীবন ও সন্তান হবে না গাছটা দেখেন প্রত্যেকটা মুসলমান বাড়িতে আছে পবিত্র ঈদের দিনে কাজে লাগে আমরা দাঁড়িতে দেই মুখে দেই কি নাম এই আল্লাহর করে আজান দিছে আপনি জুম্মা নামাজে দাঁড়াইছেন নিয়ত করে বানছেন এক পোড়া প্রসাব যদি কাপড়ে পরে জমা দেব আকাশের বৃষ্টির বা কোনো কোনো প্রসাব আসলে তোমার তুমি দরাতে কইছে তো ওই মুরা দাও এই দেখি না না ওই মুরা দাও আর ওই জন্য উফরে দাও আমার খেলা নষ্ট করো সাপ কয়টা লো ভাই আর এখানে আছে একটা কয়টা এই তিনটা সাপ যদি এখানে না দেখাইয়া এই সাপগুলা যদি আপনার মা বোনের আমি দেখাই আমারে কি এক পাসাইল দিব না পাঁচটা টাকা দিবে তা আমি যাবো না আমি খাবো না সবগুলারে খাবো না এই ডাক্তারে সালাম দিবে আমি এই বাজার তুমি জানুয়ার দ্বারা একটা মাছ কিনা খাওয়াবো যার বাবাই করে দান তার ছেলে করে দান তার মাই করে দান তার জিও করে দান এতগুলা লোকের মধ্যে কোন প্রেমিক আছেন আমার এই বেদিদারে খাবার জন্য পবরটারের কাছে আমাকে আল্লাহর রাস্তে কোন দাদা আছেন আমাকে দশটা টাকা সম্মান করবেন ইজ্জত করবেন সম্মান করবেন যে ভাই আমারে দশটা টাকা দিবেন এই কাল নিয়ে ব্যবসা নিয়ে বললাম ওই বাইরে তো জিনাল একটা সাদা লজ্জাবতী আমি আপনার আমি দান করবো